তোর বাবা মুড়ি ছিল রে হাবুদা, তোর বাবার নাম নাহুদাস, লোকে তাকে ন্যাবলা বলে জানতো, তার বাবার নাম হাবুদা, লোকে তাকে ক্যাবলা বলে জানতো, তেলের মধ্যে জল মিশিয়ে দেওয়ার দায়ে তার জেল হয়। হে বুদা, দেখলে দেখলে খনি কিরকম বলছি বলছি আপনি কি এখন আমাদের না এই যত হিসাব আর এই খবর আপ টু ডেট রাখতে, কত কারবার সামতে হয় জানিস? বেপাড়ার কোন সালা এ পাড়ায় ঢুকছে, সাবধান। আমি না ছেলেটা পুলিশ তো এখনো এলো না, পুলিশ তো এখনো এসে পৌঁছলো না। পুলিশ এসে গেছে। হ্যাঁ, কই চল কই? ওই যে ওই যে আই বস মে পুলিশ। এ আমার কত দিন স্যার এই মে পুলিশ হাতে ধা পড়ি, এই আপনার হাতে হাত করা আছে ম্যাডাম? আছে আছে। ও হে বাবু, কতদিন দেখা করেননি। বলবেন না ম্যাডাম, দিনে দুপুরে ঘুষ হয় বস, মেয়ে পুলিশ ঘুষ খাচ্ছে। এটা কিসের জন্য? এটা হলো নাচ করার জন্য। নাচ? কিসের নাচ? বলছি সারা দিন এই চর্চা চর্চি নাচ নাচতে লেগেই আছে। ক্লাস হলো না, স্ট্রাইক। ও মা, হে বোরা, কি কিউট! এই জানিস দিনা, এই ছেলেটা না আমাকে রাস্তায় দেখলে না চোখটা এরকম এরকম করে, কি কিউট না! হে বাবু, আপনার অসভ্যতার সীমানা ছাড়িয়ে যাচ্ছে। বলুন 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 বলুন, একটা অসহায় মেয়েকে দেখে। অসহায়? আমি অসহায় নই। কাকে ঝগড়াটি নেই, তারপরে ভূতে ভর করেছে। হে বুদা সাবধান,
আচ্ছা এই যে নাচ নাচেন কি হবে বলছি 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 নাচ 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 হবে আমি কি নাচবো কিসের নাচ ও নাচবে নাচবে সবাই নাচবে এখানে সন্ন্যাসীর সঙ্গিনীর নাচ হ্যাঁ কে সন্ন্যাসিনী আমি সন্ন্যাসিনী চুপছেন কেন ম্যাডাম আপনার তো এখন ভটকার হচ্ছে আপনি সব বলব নিতে পারছেন আপনার পকেটে এখন 3,033.25 আছে পুরোটাই ঘুষে আপনার বুক পকেটে যে লিপস্টিকটা আছে সেটা আপনি নিয়েছেন মেয়ের কানেকমান মালতীর কাছ থেকে বাবা রে কি সংহতি পুলিশি পুলিশি দাঁড়া 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 এসব এসব বেকার সমালোচনা করে একটু বিজনেসের কথা হয়ে যাক বিজনেস আপনি কথা বলতে অবশ্যই বলুন না চল বাজে কথা রেখে তুই এখন যা আমার ছেলেদের খবর দে ওই যাচ্ছি যাচ্ছি সকলের সামনে আমাকে চোরচোর করো না তো আর ওই 9,500 টাকা খবর দিবি দিচ্ছি আচ্ছা বলছি আপনাকে আমরা সন্ন্যাসী কাটটা শোনা যাচ্ছে তাহলে আমি কি করব আরে দুঃখিতা খবরাবার কিছু নেই উনি তো আর সত্যি সত্যি সন্ন্যাসী হচ্ছে না উনি শুধু গেরুয়া যোদ্ধাকে মালা পরে এখানে বসবে কি আমি গেরুয়া বলব আরে চোরছেন কেন ম্যাডাম আর এখন পড়বেন না আপনি শুধু যখন খদ্দের আসবেন তখন গেরুয়া পরে বসবেন খদ্দের কিসের খদ্দের বা এই সিম্পল জিনিসটা আপনি বুঝতে পারছেন আরে উনি তো এখন একটু পরেই বেরোবে সব কিছু বলে দিতে পারছেন সবার সমস্যা সমাধান করে দিতে পারছেন তো এবার লোকে আসবে সমস্যার কথা জানাবে আর লোকে তার সমস্যার সমাধান করে লোকে দক্ষিণা দিয়ে চলে যাবে দক্ষিণা ও মা কি কিউট আর এই যে দক্ষিণা এই দক্ষিণাই হলো আমাদের ইনকাম প্রথমে এই যত ইনভেস্টমেন্ট সব আমার আর খবর কাগজ আছে রিপোর্টার খবর কাগজ আছে অ্যাডভার্টাইজমেন্ট সাইনবোর্ড বুঝতে পেরেছেন এই গেরুয়া রুদ্রাক্ষের মালা খালা সব ব্যবস্থা আমি করব তারপর ইনকামের 70% আমার 20% ম্যাডামের আর বাকি 10% বাকি সবার ঠিক আছে পড়া গেল এরকম করে হবে না করি তাহলে কিন্তু আচ্ছা সন্ন্যাসীর একটা নাম ঠিক করতে হবে আর একটা থিম সং একটা থিম সং চাই কি নাম হবে ওর সন্ন্যাসিনী আমাদের সন্ন্যাসিনীর নাম হবে মার্টিনা কি আমার নাম ফ্রিনা আরে ম্যাডাম অত শক্ত নাম কেউ মনে রাখতে পারবে অত শক্ত শক্ত নাম না নিয়ে আপনার নাম হবে সিম্পল মার্টিনা আর থিম সং টা কি হবে সেটাও একটা মনে মনে ভেবে রেখেছি ওকে চলো মাতিনার চরণ ভূমে সমাধান মিলে যাবে হাতে নাতে মাটি 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 মাটি
জয় মাতিনা। কেমন লাগলো? অসাধারণ হে বোদা। ওকে আচ্ছা চলো, অনেক কাজ আছে বুঝলি। পুলিশ নেই, তোমাদের গেরুয়া সিলেকশনের ব্যাপার আছে, সাইজ ফাইজের ব্যাপার আছে, মাতিন একটা না আমি ঠিক করে একটা মানুষ করে নেব। চল আমরা তাহলে এই কাজগুলো সেরে আসি। খেলা তো জমে গেছে রে। সে তো আপনি জমে দিয়েছেন। হ্যাঁ সত্যি বলছো? আরে দূর, তোমাকে বলছি না। আমার বাবু কেন, তুমি তো আমাকে বটু বলেই ডাকতে পারো। আমি তোমায় বলবো তিনি বেশ একটা পুরো জমে কি। হ্যাঁ